প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং। কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অডিটিং থেকে আমি কিছুদিন আগেই তোমাদের সাজেস্টিভ প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, তো অনেকে রিকোয়েস্ট করেছো যে লাস্ট মিনিটের কিছু সাজেশন স্যার একটু বলে দিতে। তো আজকে আমি লাস্ট মিনিটের যে প্রশ্নগুলি একদম তোমরা ভালোভাবে করে যাবে সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো এক এক করে প্রশ্নগুলো তোমরা আগের ভিডিও থেকে যেগুলো লিখেছিলে সেগুলো এই ভিডিও থেকে একটু মিলিয়ে নাও, সেই প্রশ্নগুলো দেখে নাও তোমরা করা হয়ে গেছে কিনা। যদি কোনো প্রশ্ন করা না হয়ে গিয়ে থাকে তাহলে সেটি তোমরা এই কদিনের মধ্যে করে নাও। তো দেখো, 4 নম্বরের অতীব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং তোমরা আরেকটি রিকোয়েস্ট করেছি যে স্যার কমন পাবো, তো দেখো সাজেশন মানে যে তুমি এটা অনুমান করা, ঠিক আছে? তো সাজেশন পরে তুমি বড় প্রশ্নগুলোর কমন অবশ্যই পাবে, কিন্তু ছোট প্রশ্নের ক্ষেত্রে তোমাকে টেক্সট বইটি খুঁটিয়ে পড়তে হবে। সেখানে তোমরা টেস্ট পেপারগুলি, বিভিন্ন টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপারের ছোট প্রশ্নগুলো দেখতে পারো এবং ইয়ার ভিত্তিক প্রশ্নগুলো দেখো। তবে আমি বলবো টেক্সট বইটি যদি ভালো করে খুঁটিয়ে তোমরা পড়ে রাখো তাহলে তোমাদের কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হবে না। তো কথা না বাড়িয়ে চলে আসবো প্রথম প্রশ্ন। তো দেখো, প্রথম প্রশ্ন, অংশীদারির অপরিহার্য উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি আরেকভাবে আসতে পারে, অংশীদারি কারবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো বৈশিষ্ট্য এবং উপাদান উত্তরটি তোমরা সেম লিখতে পারবে। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধনের প্রণালীটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অংশীদারি চুক্তিপত্রে কী কী বিষয় উল্লেখ থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, একটি অংশীদারি কারবারে নাবালকের অধিকার আলোচনা করো। তৃতীয় পক্ষ বা বহিরাগতদের প্রতি অংশীদারদের দায় আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন না হলে কী কী অসুবিধার সৃষ্টি হতে পারে তা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। 7 নম্বর প্রশ্ন, অংশীদারের অনুক্ত ক্ষমতা বলতে কী বোঝো, এইরূপ ক্ষমতার যে কোনো 4টি বিধিনিষেধ উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, অংশীদারি হস্তান্তরযোগ্য দলিলের 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। অংশীদারি কারবারের অংশীদারগণের অধিকার ও কর্তব্যগুলি উল্লেখ করো। চলে আসবো পরবর্তী প্রশ্নে। তো দেখো, 10 নম্বর প্রশ্ন, হস্তান্তরযোগ্য দলিলের পৃষ্ঠাঙ্কনের যে কোনো 4টি ধরন সংক্ষেপে আলোচনা করো। চেক ও বাণিজ্যিক হুন্ডির মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো। যথাকালে ধারকের ধারণাটি ব্যাখ্যা করো। নিরীক্ষার কর্মসূচির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নমুনা পরীক্ষার ক্ষেত্রে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত সেটি আলোচনা করো। নিরীক্ষা স্মারকলিপির অন্তর্ভুক্ত যে কোনো 4টি বিষয় উল্লেখ করো, অথবা এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে, নিরীক্ষার স্মারকলিপি সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। তো সেক্ষেত্রে তোমাকে একটু নিরীক্ষার স্মারকলিপি সম্পর্কে সংজ্ঞাটা জেনে নিতে হবে। চলে আসবো এরপর পরবর্তী প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন, নিয়মমাফিক পরীক্ষা কাকে বলে, এর সুবিধা অসুবিধা উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন, সত্যতা যাচাইকরণের যে কোনো 4টি উদ্দেশ্য উল্লেখ করো। ভাউচারের শ্রেণীবিভাগ করো, উদাহরণ দাও একটি করে, প্রত্যেকটি একটি করে উদাহরণ দিতে হবে। অভ্যন্তরীণ ভাউচার, বাহ্যিক ভাউচারের যে ভাউচার, প্রত্যেকটি ভাউচারের একটি করে উদাহরণ তোমরা দিয়ে দেবে। চলে আসবো 19 নম্বর প্রশ্ন, বৈধ ভাউচারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 20 নম্বর প্রশ্ন, নিরীক্ষার কাজ শুরু করার আগে নিরীক্ষককে কী কী ব্যবস্থা অবলম্বন করতে হয়। 21 নম্বর প্রশ্ন, রুটিন চেকিং এবং ভাউচিংয়ের মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 21টি প্রশ্ন তোমরা একটু ভালোভাবে দেখে যেও। তোমাদের 4 নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে আসবে, আশা করি তোমরা এখান থেকে অনেকটাই উপকৃত হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে, এবং তোমাদের অন্যান্য যে সকল বিষয়গুলি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।